ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিম্নলিখিত গাণিতিক সমস্যাটি অ্যাক্সেল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করো এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করো। 10 টাকায় আরও 2টি কমলালেবু বেশি পেলে, যদি 1 ডজন কমলালেবুর বর্তমান মূল্য অপেক্ষা 5 টাকা কম পড়ে, তবে 1 ডজন কমলালেবুর বর্তমান মূল্য কত? ঠিক আছে, তোরে ধরি 1 ডজন কমলালেবুর, ঠিক আছে, 1 ডজন কমলালেবুর বর্তমান মূল্য হচ্ছে X টাকা। ঠিক আছে, তাহলে এখন 10 টাকায় কটি কমলালেবু পাওয়া যায় আগে দেখি। বর্তমানে 10 টাকায় কটা কমলালেবু পাওয়া যাবে? তাহলে X টাকায় পাওয়া যায় 12টি লেবু, কারণ 1 ডজন লেবুর দাম হচ্ছে X টাকা। তাহলে X টাকায় পাওয়া যায় 12টি লেবু। তাহলে 1 টাকায় পাওয়া যাবে 12/X এতটি লেবু। ওকে, তাহলে 10 টাকায় পাওয়া যাবে 12×10/X, দ্যাট ইজ 120/X টি লেবু। ওকে, আচ্ছা, এবারে বলছে যে 10 টাকায় আরও 2টি কমলালেবু বেশি পেলে 1 ডজন কমলালেবুর বর্তমান মূল্য অপেক্ষা 5 টাকা কম পড়ে। তাহলে যদি 1 ডজন কমলালেবুর দাম 5 টাকা কম হয়, মানে X-5 হয়, 1 ডজন লেবুর দাম X-5 টাকা হয়, তাহলে 10 টাকায় কটা লেবু পাওয়া যাবে? হিসাব করি, 10 টাকায় পাওয়া যাবে কটি লেবু? 12×10/X-5 এতটি লেবু। ঠিক আছে, এখানে 12×10/X ছিল যখন টাকার তখন দাম X টাকা ছিল, তখন বাই এক্স হয়েছে, আর এখন দাম হচ্ছে X-5 টাকা, তাহলে X-5 হয়েছে, এতটি লেবু পাওয়া যাবে। ওকে, তাহলে বলছে যে এই যে এখন এই সংখ্যক লেবু, মানে এটা হচ্ছে 120/X-5, তাহলে যে এটা এখন হচ্ছে এই যে লেবু সংখ্যাটা, এটা হচ্ছে আগে যে লেবু পাওয়া যেত তার থেকে 2টো বেশি। ঠিক আছে, তাহলে এটা আমাদের সমীকরণটা কিভাবে লিখবো আমরা? 120/X-5 - 120/X দিস ইকুয়াল টু 2। ওকে, এখানে দেখো 2 দিয়ে ভাগ করে দিলে হবে 2 60 হবে, এখানে 2 60 120, 2 60 120, আর এখানে 2 কেটে গেলে 1 হবে। তাহলে 60/X-5 - 60/X ইজ ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, তো তাহলে দেখো আমরা এবারে এলসিএম করি। এলসিএম করলে এটা X-5 আসছে, উপরে আছে 60X-60×X-5, দ্যাট ইজ ইকুয়াল টু 1। সো 60X-60X+300/X×X-5 ইজ ইকুয়াল টু 1। 60X কেটে গেল, তাহলে হলো 300 ইজ ইকুয়াল টু X²-5X। অতএব X²-5X+300, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এবারে নেক্সট কি, এ আমাদের ইকুয়েশনটা বেরিয়ে গেল, এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এটা আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে সলভ করব। তাহলে আমাদের এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বি ইজ ইকুয়াল টু -5, আর সি ইজ ইকুয়াল টু হচ্ছে 300। তো এক্স ইজ ইকুয়াল টু কি? -b + or - √(b²-4ac/2a). ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু -b, মানে -(-5) +or - √(-5)² - 4×a হচ্ছে 1, আর সি হচ্ছে 300। ওকে, ÷ 2×1, সো দ্যাট ইজ ইকুয়াল টু -এ প্লাস, তো 5 + or - √(25) প্লাস, ওকে, এটা হবে 4×3 = 12। ওকে, এটা হচ্ছে 4×3 = 12, আর 2 0 ÷ 2। ওকে, তাহলে কত আসছে দেখো, 5 + or - √(12, 25), ওকে, ÷ 2। তাহলে স্কোয়ার রুট অফ 1225 করলে আসছে আমাদের 35। তাহলে 5 + or - 35
डिवाइडेड बाय टू एबार जदि आमरा प्लस साइन निये सल्व करी ताहले एक्स इज इक्वल टू हबे फाइव प्लस थार्टी फाइव बाय टू दैट इज इक्वल टू फोर्टी बाय टू सो ट्वेंटी ठीक आछे ताहले जदि प्लस निये सल्व करी ताहले एक्स होच्छे आमादेर ट्वेंटी आर जदि आमरा माइनस निये सल्व करी ताहले एक्स बेर हबे देखो माइनस फाइव माइनस थार्टी फाइव बाय टू दैट इज इक्वल टू माइनस थार्टी बाय टू तो नेगेटिव आंसर आसछे तो आमरा लेबुर दाम बेर करछि सेटा तो कखनो नेगेटिव हबे ना अवश्यई सेटा पजिटिव भ्यालू हबे अतएव ताहले आंसर कि होच्छे बर्तमाने एक डजन लेबुर दाम होच्छे लेबुर दाम होच्छे कुड़ी टाका ओके सो दिस इज दि आंसर थैंक यू फॉर वाचिंग विदंको.com अंकेर आरो प्रब्लेम एवं सल्यूशनर जोन्नो आमादेर वेबसाइट अवश्य ब्राउज करो।